রিয়া, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কি বলে দাও, আজকে হচ্ছে দেবার্গ আর টিনার ফার্স্ট অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে কিছু আয়োজন করেছে ওরা। তো তোমাদের প্রথম থেকে শেষ অবধি সব দেখাবো, ভিডিওটা প্রথম থেকে তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে। আর মাঝে মাঝে অনেক কিছু আছে সেগুলো তোমাদের এখন বলা যাবে না। তো চলো ওখানে যাচ্ছি, অ্যাটলাস্ট চলে এসেছি, দেখতেই পাচ্ছ বাড়ির গেট। চলো ওপরে যাওয়া যাক, ওরা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে, অনেকবার ফোন করেছে আমাদের। এর সব জায়গাতে দেখতেই পা ভিডিওতে কেট দেরি করে, আর আমরা দুজন কি বলবো। আর আজকে আমার বোন একটা নতুন ড্রেস পরে তোমাদের দেখাই। মিঠি, আজকে তোর জামাটার নাম কি? আমি জানা কাটা পরি। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। আমরা ঢুকে পড়েছি, আর এই হলো আবার নতুন করে বিয়ে করছি। আবার তো বলেইছি প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে সব দেখাবো। তো চলো এখন ছবি টুবি তুলবে, সবই তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে জায়গা পাচ্ছে না, সবুজ টবুজ, মানে ব্যাকগ্রাউন্ড একটু ভালো চাই। তো কি করবো তখন, আর দেখতেই পাচ্ছ প্রচন্ড রোদ, পাচ্ছি না এমনিতেই। তো আমরা সবাই মিলে চলে আসলাম, ওরা ফটোশ্যুট করবে, চলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কেমন আমরা একটু রিলস টিলস করবো। কি পড়ে যাবি তো, তুই আর ছোট আছিস? আছিস? আর এইদিকে দেখো ফটোশ্যুট চলছে। এ হলো আমাদের রাজাদা, তো হাত এসে দে, নিচ্ছি না মোবাইলে দেখতাম তোদেরকে, এবার 21 ইঞ্চি টিভিতে দেখছি। এটাই আমার বান্ধবীর বিয়ে বা অ্যানিভার্সারি বলে কথা, আমার বউ পোজ দেবে না সেটা কি হয়? ফটোগ্রাফার, এইদিকে আমার বউ ব্যস্ত ফটোশ্যুটের জন্য। মধ্যেখানে ভুদলুস চলে এসছে, আমাদের ভুদু ব্লগ। ঠান্ডা ঠান্ডা, তাহলে ঠিক আছে। এই দেখো আমাদের রিলস করছে। ওভাবে বলাটা ঠিক হয়নি, মেয়েটা লজ্জা পেয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখন দুজন পোজ দিতে ব্যস্ত। পোজটা এই কারণে মনে মতো দিচ্ছে কারণ একজনকে ভালোবেসে তার কাছে পাওয়াটা সত্যি কপালের ব্যাপার। হাসিটা তো সেই লেভেলের একদম। তো তোমার ফ্ল্যাঙ্ক কিস করে দিল। নেক্সট পোজটা দেখে বলো কেমন হচ্ছে। দুজন হাসছে, দুজন দুজনের তাকাচ্ছে। আর এর ছাতা ধরা কাজ, ছাতা ধরো রে দেওরা, ইতাং সুন্দর শাড়ি আমার, কি একটা গান আছে দেখতেই পাচ্ছ। হাসি দুজনের মুখে দেখতে পাচ্ছ তো, হাসিটা হচ্ছে মেন, সেই লেভেলের হাসছে দেখতে পাচ্ছ। দুজনের মুখে এতটাই হাসি না কিছু বলার নেই। ছবি টবি তোলা আমাদের কমপ্লিট। তো তোমাদেরকে সবই দেখালাম, কী কী ছবি তুললাম, আমরা অনেক ছবি তুলেছি, সব কিছু এফবিতে পোস্ট হবে, তোমরা দেখে নিও। আর এদিকে এরা বেরিয়ে পড়লো। হাই করে দে, হাই করে দে, নতুন বুলেট নিয়ে। আরে দারুণ লাগছে ভাই। তো চলো ওখানে গিয়ে আশীর্বাদ আরো কত কি হবে বলছে। প্রচন্ড গরম, চোখ মুখের অবস্থা তো দেখেই বোঝাচ্ছে কি বাজে লাগছে। ওখানে গিয়েই দেখা হচ্ছে, ওখানে কি করছে না সব তোমাদেরকে দেখাচ্ছি। চলো এরা তো এইদিকে ছবি টবি তুলছে, তাই করতে করতে এরা এরাও চলে আসলো। এদেরকে বড্ড মিস করছিলাম। দেবাশীষ দা মুখটা দেখাও, প্রতাপ দাও চলে এসছে, বউগুলোকে আনেনি এখনো। বউগুলোকে আনবা তো রাতে, ঠিক আছে। ছেলে ভালো আছে? তো সবাই এখন বুলেট গাড়িতে মানে ছবি তুলছিল, তো ওদেরও ইচ্ছা হলো, ওদেরও শখ আছে, তাই জন্য ওরাও ছবি তুলছে। বন্ধুর নতুন বুলেট, তো ছবি না তুললে কি মানায়? বন্ধু যেহেতু পোজ দিচ্ছে, আমরা এবার পেছনে পড়ে থাকবো কেন? যতই হোক ভাই, ইউটিউবার বলে কথা, একটু তো ছবির পোজ দিতেই হবে। আবার অন্য ড্রেস পরে
চলে এসেছে। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখনই করলাম খেয়ে দিয়ে। এখন ওদের ফটোশ্যুট তখন তো হয়েই গেল, এখন ওরা আশীর্বাদ না আরও কত কি করবে বলছে, ফুল টুল দিয়ে সাজাচ্ছে, চলো সেগুলো দেখাচ্ছি। আমার কেমন লাগে সবাই জানিও, তো চলো ওখানে যাই ওদেরকে দেখাচ্ছি কীরকম কি সাজাচ্ছে না সাজাচ্ছে, চলো। দুজনে বসে পড়েছে পোজ দিয়ে, ক্যামেরায় ছবি টবি তুলতে হবে। তো তো সমস্ত আয়োজন করা কমপ্লিট, দিনটা হয় আজকে এদের, মুখে হাসি থামছে না, কারণ বাড়ির অমতে প্রেম করে বিয়ে করার পরও যখন অনুষ্ঠান হয় সবারই আশীর্বাদ একসঙ্গে পাওয়া যায়, সেটার থেকে হয়তো বেশি কিছু আর কিছু চায় না। তো হাসি দেখেই প্রকাশ করা যাচ্ছে যে কতটা খুশি ওরা। সন্ধেবেলা হয়ে গেছে, তো এখন দেখতে পাচ্ছ রেডি হচ্ছে, এখনও ফাইনাল টাচে আসেনি, তো ফাইনাল টাচে আসুক তারপর একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এদিকে আছে কই বুধু, বুধু এক্ষুনি একে এলো, একে আসার পর কি করছো তুমি এখন শুনো, বুধু বলছে আমি রেডি হলাম কিন্তু এখনো মেকআপ করিনি, তো মেকআপ করবে এখন, জায়গার এতই অভাব দেখছো তো, কড়াইয়ের মধ্যে গলার হার সোনার জিনিসগুলো রেখে দিয়েছে, ঘরটার এই অবস্থা। আর বধুরও মুখের এই অবস্থা, ও এখন কতক্ষণে ভাবছে যে কতক্ষণে সাজবে, কারণ যেহেতু দিদি সাজা হয়ে গেছে কিছুটা বাকি আছে কমপ্লিট হয়ে, চলো একদম দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ ফাইনাল লুকে চলে এসছে, এটা হচ্ছে ফাইনাল লুক। আর এদিকে আছে বধু, বধু এখন বসেছে মেকআপ করতে। তোমার কি বক্তব্য? আমার মুখে লাগছে, ও বলছে আমার মুখে লাগছে। এদিকে আমাদের টোটালি রেডি, তো চলো একদম ভুদু রেডি হয়ে যাক, তারপরে আমরা বাড়ি থেকে বেরাবো, এখান থেকে আবার দেখাচ্ছি। এটা হচ্ছে বস আমাদের মৌসুমীর গ্রুপ, ওখান থেকে ঘুরে আসার পর আমরা সিঙ্গেল কোথাও প্ল্যান করিও না, যাই করি সবাই একসাথে, যাই সবাই একসাথে এনজয় করি, আর যেন এইভাবে থাকতে পারে। নেক্সট ইয়ার এদের বিয়ে, এদেরকে দেখতে আবার সোনার চেন পড়েছে নাকি, ওইটা চোখে পড়লো, সোনার চেন দেখলে কেন, সোনার ব্রেসলেটটা দেখলো, ওটা কি আর করে, এখন কি কি হচ্ছে না হচ্ছে তোমরা সবাই দেখতে পাবে, চলো সেগুলো দেখাই তোমাদের। আরে কোন ব্যাপার নাই, চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের শানাই বেজেছে, আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের শানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি।
নতুন করে আবার বিয়ের শানাই বেজেছে মনোজ কল্যাণ ঘোষ এসপিজি সন বিশ্বজিৎ মনোজ অঙ্কিতা এরা হচ্ছে চিনতে পারছো বলার কোনো দরকার নাই হাসি বৌদি টিকটক স্টার হাসি বৌদি কিছু করার নাই ওর 22 দিন পর বিয়ে সবাই চলে এসো কিছু নাই রে ভাই কিছু নাই